তো বন্ধুরা এখন আমরা মুড়ির মোয়া বানাচ্ছি। তো প্রথমে কড়াইতে একটু জল দিয়ে তারপর একটু গুড় দিয়ে ভালো করে জাল করে নিয়ে খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এখন দেখো পাক এসে গেছে, গুড়টাই দেখো কি সুন্দর কালার হয়েছে। তারপরে মুড়ি ঢালবো, মুড়ি দিচ্ছি এখন, মুড়ি দিয়ে তারপরে একটু ভালো করে গুড়ের সাথে মিক্স করে নিয়ে একটু তিল দিয়ে আর সাথে দিচ্ছে মৌরি। এটা সুন্দর একটা গন্ধ আসবে মৌরিটা ধোয়ার জন্য। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সব ভালো করে মিক্স করে নিতে লাগবে। তো দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসছে। তো দেখেন সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি, এখন একটু মুড়ি নামিয়ে নিয়েছি দেখার জন্য হচ্ছে কিনা। তো এই দেখেন মা বানাচ্ছে, এই যে এরকম করে বানাচ্ছে, এই যে দেখছেন বানাচ্ছে এরকম করে। আমরা সব কয়টা বানিয়ে নিব, আপনারা দেখতে থাকেন। তো দেখেন এইভাবে আমরা সব কয়টা লাড়ু বানিয়ে নিয়েছি, এই দেখেন খেতে কিন্তু খুব টেস্ট। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন।